এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যান। ধন্যবাদ। আমরা আজ আলোচনা করব একটি গ্রাম সম্পর্কে। যে গ্রামে লোক ছিল প্রায় 2,500, সে গ্রামে তাদের পাশাপাশি বাস করত এক দল ভূত। তারা সিদ্ধান্ত নেয় এই গ্রাম থেকে আমরা মানুষ কিভাবে তাড়াব। তারা কয়েকজন মিলে একটি লোকের উপর আক্রমণ শুরু করতে যায়। সে লোকটি বিছানায় শুয়ে আছিল। একটি ভূত আসে তাকে দেখতে। সে কি করছিল? সে আসে দেখতে পায় সেখানে একটি লোক শুয়ে আছে। সে লোকটিকে দেখতে পেয়ে সে সিদ্ধান্ত নেয় এই লোককে আমরা তুলে নিয়ে যাব। সে চিন্তা ভাবনা করে, আমি একে তো একা নিতে পারবো না, তার সঙ্গীদের ডেকে নিয়ে আসি। সে সিদ্ধান্ত নেয় যে তাকে তুলে নিয়ে যাব। সে চলে যায় তার সঙ্গীদের ডেকে আনার জন্য। সে ধীরে ধীরে হেঁটে হেঁটে তার সঙ্গীদের কাছে চলে যাচ্ছে। তার সঙ্গীর কাছে এসে বলে যে ওইখানে একটি লোক দেখেছি, যে লোক শুয়ে ঘুম পাড়ছে তার জঙ্গলের মাঝে। আমরা ওই লোককে দিয়েই প্রথমে শুরু করি এই গ্রামে আক্রমণ করার জন্য। তার সঙ্গীরাও বলে হ্যাঁ অবশ্যই সেটা করা যায়। আমরা কিভাবে তাকে আনতে পারি? তারা সিদ্ধান্ত নেয় তাকে ঘুম পাড়িয়ে উঠে নিয়ে আসব। তারাও সিদ্ধান্ত নেয় হ্যাঁ চলো এইভাবেই নিয়ে আনা যাবে। তারা যায় সেই লোকটিকে উঠে আনার জন্য। সে লোক গভীর ঘুমে ঘুমে আছে। সে চিন্তায় করেনি যে জঙ্গলে ভূত আছে। সে শুয়ে ঘুম পাড়ছে। হঠাৎ তারা ওইখানে যা পৌঁছায় সে লোক মনোযোগে ঘুম পাড়ছে। তারা কথাবার্তা বলে যে তাকে আমরা দুজন মিলে উঠিয়ে নিয়ে যাব। এদের একে দিয়েই আমরা এই গ্রামে উদ্বোধন করব মানুষ খাওয়া। তারা দুজন মিলে সেই লোকটিকে ধীরে ধীরে তুলে নিয়ে যায়। সে লোকটি বুঝতে যেন না পারে যে আমাকে নিয়ে যাচ্ছে। তারা ধীরে ধীরে নিয়ে যায় সেই লোকটিকে জঙ্গলের গভীরে। তারা চলে যায় জঙ্গলের গভীরে। কিন্তু ওদিকে গ্রামে সবাই আলোচনা করছে যে রুমু দাদাকে ভূতে নিয়ে গেছে। ওদিকে গ্রামে সবাই জেনে গেছে যে রুমু দাদাকে ভূতে নিয়ে চলে গেছে। তারা সবাই আলোচনা করে, দুজন ওখানে কথাবার্তা বলে, আমরা তো বুড়োটাকে নিয়ে এসেছি, গ্রামে কাউকে শান্তেলে থাকতে দেবো না, চলো আমরা আবার আক্রমণ করতে যাই। তা বলে তারা একটি বাচ্চার উপরে আক্রমণ করে। সে বাচ্চাটি দৌড়াতে দৌড়াতে গ্রামের দিক ছোটে, পাঁচ পাঁচ ভূত ছোটে। ওদিকে সবাই মরল মশার কাছে যায় পরামর্শ করে। গ্রামের সবাই বলে আমাদের তো এইভাবে গ্রামে থাকা যাবে না। মরল মশাই তখন বলে, দাঁড়াও একটু ভাবার সময় দাও আমাকে, যে কি করি আমি এখন। সে মরল মশাই চিন্তা ভাবনা করে দেখে যে ভূতেদের সাথে লড়াই করা যাবে না। তারা সিদ্ধান্ত নেয় গ্রাম থেকে পালানো। দেখে অনেক দিন পর শহর থেকে লিমন আসে দেশে বাড়িতে। সে জানতে পারে তার দাদির কাছ থেকে গ্রামটা কি যেন ভূতে আক্রমণ করছে এবং ভূতে ভরপুর হয়ে যাচ্ছে। তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে গ্রাম থেকে চলে যাবে। রিমো তখন চিন্তা ভাবনা করে যে এইভাবে তো চলা যায় না। তা রিমন চিন্তা ভাবনা করে সে মরল মশার কাছে যে একা একা পরামর্শ করবে, তার দাদি না করে। তো এদিকে অনেক দিন পর রোমো শহর থেকে গ্রামের বাড়িতে এসেছে তার দাদির কাছে। সে তার দাদির মুখ থেকে শুনতে পায় গ্রামের অবস্থা ভালো না, গ্রামে অতিরিক্ত ভূতের অবস্থান রয়েছে। সে রোমো বুঝতে পেরে সে তার দাদিকে বলে, দাদি আমার এখানকার মরলের সাথে আমি দেখা করব এবং এই বিষয়ে আলোচনা করব। তার দাদি তাকে মানা করে কিন্তু সে কথা শুনে না, সে মরলের সাথে দেখা করতে যায়। সালাম আলাইকুম চাচা, গ্রাম সম্পর্কে কি শুনতেছি? গ্রামে নাকি ভূত ঢুকেছে? গ্রাম কি ভূতের কারণে সবাই পালিয়ে যেতে চাইতেছে? চাচা এভাবে তো হবে না। কি শুনেছো ভাতিজা? তুমি শহর থেকে এসে ঠিকই শুনেছ, গ্রাম ভূতের উৎপাত হয়ে গেছে। হ্যাঁ ভাতিজা এভাবে চলে না, এর একটি সমাধান নিতেই হবে। কিভাবে? তো এইভাবে মোরল সাহেব সব ঘটনা তাকে বলে দিল।
তো চাচা, আমার কাছে একটি সমাধান আছে। আপনি যে যা বলেছেন সব আমি শুনেছি। এভাবে রমন সাহেব তাকে বলতে লাগলো। সে বলতে লাগলো, আমার কাছে একটি ত্রান্তিকের খোঁজ আছে। তখন মোড়ল সাহেব কথাটি শুনে বলল, ভাতিজা, বেশি দেরি না করে চলো, আমরা ত্রান্তিককে খবর দেই। তো তারা বেশি দেরি না করে সেই ত্রান্তিকের খবর দিতে লাগলো। তো রিমন সব ঘটনা ত্রান্তিককে খুলে বলে। ত্রান্তিকও সে কিছু সব কিছু বুঝে যায় এবং সে রিমনকে বলে, চলো তোমাদের গ্রামে আমি যাব, চলো আমার সাথে। তো রুমু এই কথা শুনে তান্ত্রিকের পাশ পাশ হাঁটতে হাঁটতে যায় এবং তান্ত্রিককে সব ঘটনা আবার ভালোভাবে খুলে বলে এবং তান্ত্রিক বলে, চলো তোমাদের এই ওইখানে যাওয়া। তান্ত্রিক গ্রামে যাওয়ার পর এলাকাবাসী নিয়ে সে ডাইনির সামনে হাজির হয় এবং ডাইনিকে সে বলে, তুমি ভালোই ভালোই এই গ্রাম থেকে চলে যাও। সে জবাবে ডাইনি বলে, তুই কে রে বাছা, আমার অনেক দিনকার সাধনায় এসে জল ঢেলে দিচ্ছিস, আমি ভালোভাবে বলছি তুই এখান থেকে চলে যা। তান্ত্রিক বলে, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তোকে আঙুল বেঁকা করে এখান থেকে খেদানো হবে। তাদের মাঝে অনেক কথা বিতর্ক চলে, তারা অপরকে অপরকে সার দেয় না, কেউ কারো সার দিয়ে কথা বলে না। তারা খুব ভয়াবহভাবে তক্কতক্কি করে এবং অবশেষে সে তান্ত্রিক রেগে গিয়ে পেত্রিকে গালি দেয়। পেত্রি রেগে গিয়ে তান্ত্রিককে আক্রমণ করতে শুরু করে এবং তান্ত্রিক সেই আক্রমণকে প্রতিরোধ করার জন্য পেত্নীকে বারবার মারণ করে এবং পেত্নীকে বলে, তুই আমাকে আর কিছু করিস না, নাহলে কিন্তু তোকে ছাড়বো না। পেত্নী রেগে যেয়ে বলে, তান্ত্রিক তোর এত ক্ষমতা থাকলে তুই আমাকে হত্যা করে দেখা। তান্ত্রিক মশাই খেপে গিয়ে পেত্নীর উপরে আর তার রাগ ঝেড়ে ফেলে এবং পেত্নী কাউকে ভয় পায় না এবং অবশেষকালে পেত্নী ভয়ানক রূপে ধারণ করে এবং তার তান্ত্রিক মশাই তার জাদু শক্তি দিয়ে পেত্নীকে ধর্ষ পেত্নীকে হত্যা করে ফেলে এবং পেত্নী সেখানেই মারা যায়। পেত্নীকে হত্যা করার পর অবশেষে তান্ত্রিক গ্রামবাসীদের বলে, আপনারা আর ভয় পাবেন না, আমরা পেত্নীকে শেষ করে দিছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে সবার আগে ভিডিওটি আপনি পান।